তাহলে কি এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বাংলায় জারি হতে চলেছেন 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন? এমনটাই কিন্তু বিজেপি সূত্রে পাওয়া খবর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত জানিয়ে দেব, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। 2021 নির্বাচনের পর তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে রাজ্যজুড়ে একাধিক হিংসা ও সন্ত্রাস ছড়িয়েছেন, যেখানে কিন্তু এবার এর বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি বারবার 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন দাবি করার আবেদন পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, যেখানে কিন্তু অমিত শাহ এবার বিশাল বড় সিদ্ধান্ত নিলেন এই রাষ্ট্রপতি শাসন নিয়ে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যে কোনো রাজ্যের বিরুদ্ধে, চাই বিজেপি শাসিত হোক বা অন্য কোনো শাসিত রাজ্য হোক, সে রাজ্যের বিরুদ্ধে হুট করেই এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই 356 ধারা জারি করা হচ্ছে না বাঙালে, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।